আসসালামু আপনাকে যুক্ত আপনি হ্যাঁ করতেছি আচ্ছা আপনি মেইল করে দিলেই তো পারতেন মেইল করে দিলেই তো মানে আমি পেয়ে যাই বলতে পারেন আপনার সাথে কথা বলার জন্য আসলে অনেস্টলি করেন যে প্রথম আসলে দুই বছর চলে গেছে সাহস সঞ্চয় করতে করতে যে আসলে বুঝে বাংলাদেশের কালচার বা আলটিমেটলি সবকিছুর পরিস্থিতি যে কারণে হচ্ছে আসলে আমি কিভাবে ফেস করব কি না করব ওই ওইটার জন্যই মূলত হচ্ছে যে অনেক সময় চলে গেছে তারপর যাই হোক নিজেকে নিয়ন্ত্রণ করলাম মানে সময়টা ছিল আপনার সাথে আমি ফার্স্ট ধরেন আপনার সাথে ফেমিলিয়ার হয়েছি হচ্ছে আপনার উপর যখন হামলা হয়েছিল তখন সামর যুগ ছিল মনে হয় তখন দেখতাম যে যে দাড়ি পাল্লা ঘবাধব উনি উনার লেখা পড়েই মূলত আমার আসলে ওইদিকে ইন্টারেস্ট শুরু হয় তারপর আপনার জানলাম তারপর আপনার উপর হামলা হয়েছিল তখন আমি আসলে ঢাকায় থাকতাম তখন আসলে চাইছিলাম আপনার সাথে এনি হাও আপনাকে দেখবো কিন্তু আসলে সুযোগটা হয়নি আসলে ওই যে ওই বললাম না ওইরকম সাহস তখন পর্যন্ত সঞ্চার করতে পারিনি যে কারণে হয়তো আপনাকে দেখতে যেতে পাইনি আমার অনেক পরিচিত অনেকেই গেছিল আপনাকে দেখতে ওই সব নাম মেনশন করতে চাচ্ছি না তো তখন থেকে আসলে আমি ওই মনে করেন যে আপনার লেখা হোক বা অন্যান্য এই যারা সমসাময়িক ছিল সবার লেখা মোটামুটি স্টাডি করা শুরু করছিলাম তারপর এখন হচ্ছে আমি আসলে ওইটা তো এক্সপিরিয়েন্স শেয়ার হয়তো অন্য কোনো দিন করবো কিন্তু এখন হচ্ছে আমি একটা পরিস্থিতির সম্মুখীন সেটা হচ্ছে আমার বৈবাহিক জীবনে আসি তো ওইখানে হচ্ছে আমি তো ধরেন আলটিমেটলি আহ আপনাদের পক্ষেই আছি আহ আমার আশেপাশে লোকজন আছে তাই কিছু শব্দ আমি অ্যাভয়েড করতে চাই আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার সমস্যাটা হচ্ছে এরকম আমার ওয়াইফ খুবই ধার্মিক এখন আমি না পাচ্ছি আমার মানে বুঝতেছেন এই ব্যাপারটা যে কারণ হচ্ছে আমার অনেক দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাইতে হইতেছে প্রতিনিয়ত এখন রমজান মাস এখনো কিছু দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাইতে হইতেছে কিন্তু এই ব্যাপারটা আমি হ্যান্ডেল করতে পারছি না মানে এই ক্ষেত্রে আপনার সাজেশনটা চাচ্ছিলাম আমি এটা তো আমি কিভাবে সাজেশন দিব আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার ওয়াইফের নিয়ে মাঝে মাঝে আলাপ করতে পারেন হুট করে একটা বড় না আস্তে যেহেতু আপনার মানে সাথে তার আপনার লাইফ পার্টনার যেহেতু সেটা আস্তে আস্তে ধীরে ধীরে একটা একটা জিনিস ছোট 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 করে আস্তে আস্তে আগে বাড়েন একবারে হঠাৎ করে একটা চমক দিলে তার জন্য এটা হজম করাটা একটু কষ্টকর হবে যেটা আপনি করতে পারেন যে ধীরে ধীরে চেষ্টা করতে পারেন একটা হাদিস নিয়ে আজকে আলোচনা করলেন আরেক দিন এইভাবে আস্তে আস্তে মানে আপনি শুরুতেই আমি তাকে ইয়া না করে এই পজিশনে না গিয়ে তাকে আস্তে আস্তে তার ভিতরে সন্দেহ ঢুকানোর চেষ্টা করেন বইপত্র কিনে দেন বইপত্র পড়ুক আর যদি এগুলাতে কাজ না হয় তাহলে তো বলবো যে সংসারে মানে সুখ শান্তির জন্য অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় আপনি তাহলে তার সাথে এই বিষয়ে কথা বলেন না যদি একেবারেই দেখেন যে সম্ভব কোনো কিছুতেই সম্ভব না তাহলে তার তার সাথে তার মতো আচরণ করেন আর আপনি আপনার মতো আরেক মানে ইয়া করেন যে আপনি যদি এই কথাগুলো বলতে চান তাহলে সেগুলো আপনি অনলাইনে বলেন ফেক পেজ তৈরি করে বলেন বা অন্য জায়গাতে বলেন কিন্তু ঘরে এই এই গ্যাঞ্জাম না ঢোকানোই ভালো মনে হবে মনে হয় ঠিক আছে মানে আমি এখন করছি যে আমি এই সব বিষয়ে যখন সে আমাকে বলে যে নামাজে যাওয়ার জন্য বা সামথিং রোজা রাখা তখন আসলে আমি চুপ করে থাকি তখন আসলে এই যে কল হয়ে এড়ানোর জন্য যা করার আর কি চুপ করে থাকি বা হয়তো বাসার বাইরে চলে যাই ঘুরে ফিরে আসি আপাতত এইরকম আচরণ করি আর কি কিন্তু এটা তো আসলে স্থায়ী সমাধান না কিন্তু আসলে আমি কনফিউজ আসলে যে আমার কি করা উচিত আচ্ছা যেটা বললাম সেটাই দেখেন সেটাই সেটাই করেন আর কি

আচ্ছা একজন অনেকক্ষণ ধরে বসে আছে তাকে একটু যুক্ত করি দেখি এস এন আপনাকে আবারও যুক্ত করা আছে বলেন আপনি এস এন জি এম আপনার কথা তো শোনা যাচ্ছে না এখন শোনা যাচ্ছে হ্যাঁ এখন শোনা যাচ্ছে বলেন বলছি যে ভারতে একটা নতুন আইন পাস হয়েছে মানে আইনটা 2019 সালে পাস হয়েছিল এখন লাগু হয়েছে আইনটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এ। ওটার মাধ্যমে বলা আছে যে ভারত ও তার প্রতিবেশী দেশ যেগুলির সঙ্গে ভারত border share করে যেমন বিশেষত মুসলিম country গুলো আফগানিস্তান, পাকিস্তান আর বাংলাদেশ ওই সমস্ত দেশ থেকে যে সমস্ত সংখ্যালঘু মানুষেরা ভারতে ২০১৪ চোদ্দ সালের মধ্যে এসেছে তারা সবাই ভারতের নাগরিকত্ব পাবে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এটা তো খুবই ভালো ভালো সিদ্ধান্ত নিয়েছে নাগরিকত্ব পেলে তো ভালো এটা যারা আশ্রয় আসে তাদেরকে যদি ভারত সরকার যদি আশ্রয় দেয় তাহলে তো এটা খুবই চমৎকার সিদ্ধান্ত কিন্তু এই ক্ষেত্রে যে শুধুমাত্র সংখ্যালঘুদেরই আশ্রয় দেবে আর বিশেষত বাংলাদেশ বা পাকিস্তান থেকে আসা আশ্রয় তো সংখ্যা লঘুদের দেয় সংখ্যা গুরুদের তো আশ্রয় দেয় না সংখ্যা গুরুদের কেন আশ্রয় দিতে দেবে

তাহলে তো এটা তো উচিত না মানে মুসলিম প্রধান দেশে তো অনেক মুসলিম সংখ্যালঘু যেমন একজন সমাজে নির্যাতিত তাই না কিন্তু এখানে ওদের কথা উল্লেখ না নাস্তিক যদি হয় ত্যাগ করেছে নাস্তিক এখন তো ভারত সরকার তাকে মুসলিম ক্যাটাগরির ভিতরে ফেলবে যেহেতু তারা মুসলিম পরিবার থেকে আসছে তাহলে সে বুঝবে কিভাবে যে মুসলিম কি মুসলিম এটা আবার ধর্মের ভিত্তিতে আবার কেমন সিস্টেম এটা তো তাহলে তো ভালো না তাহলে তো বলতে হয় ভালো আইন না এটা হ্যাঁ আর এই আইনটা লাগু করার মাধ্যমে আমাদের দেশটার মধ্যে যেহেতু অনেকগুলো রাজ্য আছে অনেকগুলো রাজ্য সরকারের নিজস্ব ভোট ব্যাংক আছে যেমন আমাদের পশ্চিমবঙ্গের প্রায় থার্টি পার্সেন্ট মুসলিম তাহলে এই ক্ষেত্রে আমাদের রাজ্য সরকার যারা আছে তারা কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতার করছে যে ওরা মুসলিম বিরোধী একটা দেশের মধ্যে একটা অভ্যন্তরীণ দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে হ্যাঁ সেটাও ঠিক বলেছেন আপনার সাথে একমত আমি আমরা একমত আপনার সাথে কিন্তু আরেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মনে করি যে বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক সম্পর্ক যেমন খেলাধুলা বা অন্যান্য আন্তর্জাতিক যে সম্পর্কগুলোর মাধ্যমে বা আর্মিদের যে মাধ্যমে দুটো দেশের মধ্যে সম্পর্ক সুন্দর হয় বা ভাতৃত্ব সুলভ হয় কিন্তু ভারত বা ভারতের প্রতিবেশী যে সমস্ত দেশগুলোর সঙ্গে বিভিন্ন খেলাধুলা বা বিভিন্ন কম্পিটিশন হয় সেই ক্ষেত্রে দেখা যায় যারা মানে প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশকে প্রচুর পরিমাণে হিংসে করে ঘৃণা করে এবং ফলে তাদের মধ্যে শত্রুতা খেলার মাধ্যমে আরো দিন দিন বেড়ে যাচ্ছে এটা এই বিষয়ে আপনি কি বলতে চান যেমন ধরুন বাংলাদেশের বাংলাদেশ শ্রীলঙ্কা এর মধ্যে খেলাধুলা তো মানুষ করবেই খেলাধুলা তো মানুষের ভিতরে থাকবেই এটা তো আর বন্ধ করা যাবে না কিন্তু ওই দেশপ্রেমের দেশপ্রেম দেশপ্রেমের চেতনা যখন পলিটি পলিটিশিয়ানরা ব্যবহার করা শুরু করে তখন দেখা যায় এগুলা আরো বাড়তে থাকে এই যে জাতীয়তাবাদ দেশপ্রেম দেশের জন্য মানে ভারত জিতলে গালি দাও বা বাংলাদেশ জিতলে গালি দাও এগুলো তখন আর কি মাথা দিয়ে ওঠে এগুলার সাথে আসলে এগুলা আসলে দীর্ঘ আলোচনার বিষয় আপু এগুলা অনেক বড় আলোচনার বিষয় আজকে আর আমাদের এই রকম সময় নেই ফারাজ ভাই আপনি কি কিছু বলবেন এই বিষয়ে না ভাই আমি আর তেমন কিছু বলবো না আপনি তো বলে দিচ্ছেন